বলতে হবে জোরে আমিন কেন বলবা না আল্লাহর রাসূল জোরে আমিন বলে তুমি যখনই বলবা মক্কা মদিনা জোরে আমিন বলে তার মানে তুমি বলছো হকের মানদণ্ড মক্কা মদিনা একটা ট্রেন্ড আহলে হাদিসদের মধ্যে চালু হয়ে গিয়েছিল যে মদিনার আমল মদিনার আমল মদিনায় রাসূল আদায়ন করে মদিনায় জোরে আমিন বলে মদিনার আমল কেন তুমি করো না যাও তুমি মদিনার বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো সৌদি আরবের বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো একটা ভাব চলে এসেছিল যে সৌদি আরব এবং মক্কা মদিনা মানে হচ্ছে হক সেখানে সীমাবদ্ধ কিন্তু এই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছেন যে হক এবং এটা আগের যুগ সালাফে সালেহিন সব একমত যে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক যে একদল গ্রুপ কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে এটা নির্দিষ্ট নাম দেওয়া দল নয় যে 1994 সালে প্রতিষ্ঠিত হওয়া উমুক আমির উমুক সভাপতির অধীনে উমুক দলের মধ্যে চিরদিন হক সীমাবদ্ধ থাকবে আর উমুক দলই কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে থাকবে উমুক মাদ্রাসা ধরেন কথার কথা জামিয়া সালাফি আজকে অনেক কবুল মাকবুল মাদ্রাসা তো এখন জামিয়া সালাফের মধ্যে চিরদিন হক থাকবে থাকবে না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিশাল বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সব কথা কি ঠিক হবে হবে না আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আমার সব কথা কি ঠিক হবে হবে না যখনই নির্দিষ্ট কোন দেশ তুমি বলতেছো শাইখ পূজারি আমি বলবো তুমি দেশ পূজারি ঠিক তুমি আমাকে বলছো তুমি শাইখ পূজারি আমি বলবো তুমি দেশ পূজারি আমি যদি শাইখের মুকাল্লিদ হই তুমি দেশের মুকাল্লিদ সুতরাং এইভাবে অভিযোগ পাল্টা অভিযোগ দিয়ে করা যাবে না হক নির্দিষ্ট শায়খ নির্দিষ্ট দেশ নির্দিষ্ট আলেম নির্দিষ্ট মাদ্রাসা নির্দিষ্ট সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয় প্রথম যখন 3 ফুট দূরত্বে সালাত চালু হলো পাকিস্তানে তখন এরাই যারা আজকে সৌদি আরবের 3 ফিট সালাতকে ডিফেন্ড করতেছে তারাই যখন প্রথম পাকিস্তানে 3 ফিট সালাত চালু হলো তখন সৌদি আরবে সব মসজিদ বন্ধ ছিল প্রথম মসজিদ পাকিস্তান খোলে মসজিদ বন্ধ হয়ে যাওয়ার পর যেহেতু সৌদি কুয়েত কাতার বাহরাইন সব জায়গায় মসজিদ বন্ধ পাকিস্তান প্রথম মসজিদ খুলতেছে তো পাকিস্তানের সিদ্ধান্ত সৌদির সিদ্ধান্তের বিরুদ্ধে চলে গেল তখন পাকিস্তান মসজিদ খোলার সময় সিদ্ধান্ত নিল কি 3 ফিট দূরে দূরে দাঁড়াতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে সালাত আদায় করতে হবে তখন এরাই দেশের মুকাল্লিদেরা বলতে লাগলো যে দেখো কত বড় বেদাত চালু করলো ক্রস দিয়ে সারা ফেসবুক প্রচার 3 ফুট দূরে দাঁড়ানো ছবি পাকিস্তানের 3 ফুট দূরে দাঁড়ানো ছবি ক্রস চিহ্ন দিয়ে সারা ফেসবুকে প্রচার কিসের জন্য একটা দেশের ফতোয়াকে ঠিক প্রমাণ করার জন্য যে না এখন মসজিদই বন্ধ রাখতে হবে 3 ফুট দূরে দাঁড়িয়ে মসজিদ চালু করা যাবে না কেন ওই দেশের ফতোয়া তখন মসজিদ বন্ধ করা ছিল এখন 2 দিন পরে ওই দেশই যখন বললো 3 ফিট দূরে দাঁড়াতে হবে তখন এরা আবার ঘুরে গেল তাহলে ইসলাম কি দেশের মধ্যে সীমাবদ্ধ এরকম শত উদাহরণ দিতে পারবো আমি আব্দুল্লাহ প্রমাণ দেখাতে পারবো কোরআন এবং হাদিসে যেটা আছে ওটাই মানতে হবে করোনা এসে প্রমাণ করে দিয়ে গেছে যে হক নির্দিষ্ট দেশ নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না আর হক সবাই বলবে এটাও নয় ওই সময় আহমদ বিন হাম্বালের সময় একাই বলেছেন যে কোরআন আল্লাহর কালাম বড় বড় আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম আলী ইবনুল মাদিনী বিশাল বড় মুহাদ্দিস ওনারা চাপে পড়ে হোক আর যে পড়েই হোক ওনারা বলেছেন যে কোরআন আল্লাহর কালাম নয় মাখলুক একজন হক বলেছেন সুতরাং হক বহুজন থাকবে সবাই এই কথা বলতেছে আপনি কেন বিরোধিতা করতেছেন এটা নয় যদিও উনি একাই নয় ওনার সাথে আরো অনেকেই আছে সালাফে সালেহীন আছে সেটার আলোচনা সামনে আসবে ছোঁয়াচে রোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 ধরনের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আদওয়া ওয়ালা তিয়রাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার নেই কোনো ছোঁয়াচে রোগ নেই কোনো কুলক্ষণ পেঁচাতে কিছু নেই সফর মাসে কিছু নেই বিখ্যাত হাদিস বুখারী মুসলিমের হাদিস স্পষ্ট হাদিস এই মর্মে বহু হাদিস বর্ণিত হয়েছে এবার আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিররা মিনাল মাজদুম কা ফিরারিকা মিনাল আসাদ তুমি সিংহ থেকে পালাও কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি থেকে পালাও যেভাবে সিংহকে দেখে পালাও আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোগাক্রান্ত উটকে সুস্থ উটের পালের কাছে আনিও না তাহলে এক হাদিসে আল্লাহ রাসূল বললেন নেই ছোঁয়াচে রোগ আরেক হাদিসে আল্লাহ রাসূল বললেন তোমরা কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিকে দেখে পালাও ওইভাবে যেভাবে সিংহকে দেখে পালাও তাহলে হাদিস পরস্পর বিরোধী হয়ে গেল ঠিক কোনটা এই পরস্পর বিরোধী হাদিসের যুগে যুগে আলেম ওলামা কয়েকভাবে সমাধান করেছে একদল আলেম বলেছেন যে একটা হাদিস নাসেখ আর একটা হাদিস মানসুখ তারা বলেছেন ছোঁয়াচে রোগ নাই এটাই নাসেখ আর ছোঁয়াচে রোগ আছে পালাতে বলছে আল্লাহ রাসূল এটা মানসুখ রহিত হয়ে গেছে চলবে না দ্বিতীয় দল আলেম বলেছেন যে শুনেন ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় আর লা আদওয়া নেই ছোঁয়াচে রোগ এই কথার দ্বারা আল্লাহর রাসূলের উদ্দেশ্য হচ্ছে যে জাহেলি যুগের মানুষ বিশ্বাস করত যে ছোঁয়াচে রোগ আল্লাহর ইচ্ছা ছাড়াও সংক্রমিত হয় ওই ইচ্ছাকে বাতিল করার জন্য ওই আকীদাকে বাতিল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নেই কোনো ছোঁয়াচে রোগ
এবার তৃতীয় প্রকার আলেম বললেন লা আদওয়া নেই কোনো ছোঁয়াচে রোগ এটাই ঠিক এবং এটাই বিশুদ্ধ এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফও তার বক্তব্যে এটাই বলেছে যে নেই কোনো ছোঁয়াচে রোগ